শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমরা অগস্ট মাসের যে অ্যাচিভার্স পত্রিকা, সেই অ্যাচিভার্স পত্রিকাটা নিয়ে আলোচনা করব এবং দেখব যে অ্যাচিভার্স পত্রিকা থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোন কোন অংশগুলো পড়া উচিত। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে, দেখো তোমরা প্রত্যেকে, এটা হচ্ছে অগস্ট মাসের 2022-এর যে অ্যাচিভার্স পত্রিকা, ঠিক আছে, এটা থেকে যে যে অংশগুলো পড়া উচিত সেটার আমি তোমাদের প্রথমে আমরা সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে পুরোপুরি একটা সূচিপত্র। এই সূচিপত্রে দেখো, তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে যে 4 নম্বর পৃষ্ঠা থেকে 59 নম্বর পাতা, মানে মোটামুটি 55 পাতা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য পড়া দরকার। এই কারেন্ট অ্যাফেয়ার্স এ কি কি অংশ রয়েছে সেগুলো একবার তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর আরব আমিরশাহী জার্মানি সফর, তারপরে প্রবীণতম রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু, সূর্যের আলোয় আসছে চলছে সাইকেল, বই লেখক, প্রতিরক্ষা, বিভিন্ন ধরনের সামিট, অধিবেশন বা বৈঠক, গুরুত্বপূর্ণ দিবস, সপ্তাহ, মৌ বা চুক্তি, ইন্ডেক্স, স্টাডি, র্যাঙ্কিং ইত্যাদি। এছাড়া বিভিন্ন ধরনের পুরস্কার সম্মানের মধ্যে রয়েছে ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড গোল্ডেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ন্যাশনাল MSME অ্যাওয়ার্ড, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অ্যাওয়ার্ড, সাম্প্রতিক যে নিয়োগ সেগুলো এবং সাম্প্রতিককালের প্রয়াণ। এছাড়াও যে সমস্ত খবরাখবরগুলো খেলাধুলা নিয়ে রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে চ্যাম্পিয়নশিপ 2022, প্রতিযোগিতা 2022, মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন, এছাড়াও রয়েছে রেসলিং চ্যাম্পিয়নশিপ, ইউথ ওয়ার্ল্ড ওয়েট লিফটিং। ঠিক আছে, আর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের MCQ এবং ব্যাংকিং বা অর্থনীতি যেটা রয়েছে সেটার উপরেও এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ মোটামুটি প্রথম যে 55 পাতা সেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব দরকারি। এরপর দেখো WBCS প্ল্যানার বলে এখানে একটা অংশ আছে। ঠিক আছে, WBCS প্ল্যানার বলে যে অংশটা রয়েছে সেই যে অংশটা সেখানে 60 থেকে 88 মানে মোটামুটি এই যে 30 পাতা, 28 থেকে 30 পাতা, এই অংশটাতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জেনারেলি আর কি এমনিতে টেক্সট বা স্টাডি মেটেরিয়াল থেকে পড়ে থাকি। তবু এখানে দেখো দিয়েছে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিদের ঘোড়ার তালিকা, উত্তরবঙ্গের নদ নদী, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, উপরাষ্ট্রপতি সম্পর্কে, প্লাস্টিকের ব্যবহার বিধিনিষেধ বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এগুলো এখানে রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট নয়, WBCS এর অংশ হিসাবে এখানে দেওয়া। এছাড়াও বিভিন্ন রকম পরীক্ষার যে প্র্যাকটিস সেট দেখো সেগুলোও তোমরা আর কি মানে এখানটাতে দেখতে পাবে, একদম নিচের দিকে দেখো। ঠিক আছে, এই যে প্র্যাকটিস সেট এগুলোর মধ্যে রয়েছে SSC CGL, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তারপরে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো রয়েছে। এছাড়াও প্রত্যেকটা পাতার একদম ওপরের দিকে দেখো, ওপরের দিকে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এবং নিচের দিকে দেখো বিভিন্ন ধরনের ফ্রেজাল ভার্ব যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এরকমভাবে এইটারও দেখো ওপরের দিকে বিভিন্ন আর কি মানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং নিচের দিকে ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা। তা আমার যেটা মনে হয়েছে এই অংশগুলো যদি তোমরা পড়ে যাও, ঠিক আছে, তাহলে এইবারের পড়ার জন্য মানে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে অ্যাচিভার্সের, যেটার দাম দেখো এখানে প্রিন্টেড প্রাইসও দেওয়া আছে, যেটা তোমাদের কিন্তু আর কি মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় বলে মনে হয়। এবং আমি আমাদের জেনারেল স্টাডিজ ব্যাচটা চালু করেছি 2023 সালে WBCS প্রিলিমস মেন্স এবং একই সাথে WBCS এর যে ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য, সেখানেও কিন্তু এই অ্যাচিভার্স এর থেকে বিভিন্ন রকম কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে থাকি। সুতরাং আমার মনে হয় যে তোমরা এটা পড়তে পারো, আর যারা আগ্রহী তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দেখে আমার যে জেনারেল স্টাডিজ ব্যাচটা শুরু হয়েছে সেটার ইমেল এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। এই হচ্ছে ভিডিওর বক্তব্য। যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং অবশ্যই তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করো, যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও আনতে পারি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব ভালো থেকো, দ্রুত সফল হও।